তুমি কি ঘুমিয়ে পড়েছ? না, উঠে বসো। আচ্ছা, এই যে তুমি প্রতিদিন রাগ করে চলে যাচ্ছ, আবার ফিরে আসছো, এটা কি চলতেই থাকবে? তুমি কি চাও আমি জন্মের মতো চলে যাই? দেখো, আমি তোমাকে একটা জিনিস পরিষ্কার করে বলতে চাই, এভাবে রাগ করে চলে যাওয়া আবার ফিরে আসা, এতে কোনো লাভ হবে না। আমি মনস্থির করে ফেলেছি, যতদিন না তুমি সৎ স্বাভাবিক জীবনে ফিরে আসছো, আমি তোমার সঙ্গে যাব না। আমি সৎ স্বাভাবিক জীবনে ফিরে এসেছি তো, আমি বাই দ্য নেম অফ মাই চিলড্রেন প্রতিজ্ঞা করছি। প্রতিজ্ঞা টতিজ্ঞা কিচ্ছু করতে হবে না, তুমি অ্যাপার্টমেন্টটা বিক্রি করে টাকাটা দান খয়রাত করে দাও। হোয়াট? চিৎকার করবে না, বাচ্চাদের ঘুম ভেঙে যাবে। ভাঙুক, হাস্যকর কথা তুমি বলবে আর আমি চিৎকার করবো না? হাস্যকর কথা আমি মোটেও বলিনি, এটাই আমার ফ্ল্যাট প্রসঙ্গে শেষ কথা। বাবা, কি হয়েছে? স্টপ! কি করছো? আই এম লিভিং। আবার? হ্যাঁ, আবার, এবং এটাই শেষবার। এই, উঠ উঠ! কি হয়েছে বাবা? আজকে ওর মাদার। রাত 12টা বাজে, তোমাকে হাইজ্যাক করবে। ধরুক, ধরে বুড়ি গালি দেখ, হু কেয়ারস। আই পোলা, উঠ উঠ! কি হয়েছে বাবা? বাবা, আই এম নো মোর ইওর বাবা, অনলি মামা। শোনো, পাগলামি করো না তো। পাগলামি তুমি কি দেখেছো? পাগলামি কাহাকে বলে? এবার তুমি এবং তোমার পুত্র কন্যাগণ অবলোকন করবে। এই দেখ, পাগলামি দেখ। ওই বান্দিরপুর, থাম! আপনারা কি চান? দুইটা প্যারাইভেট কথা ছিল, রিক্সার তোর নামেন। এই যে ভাই, আপনি কই যান? ঘড়িটা দেন আর শার্টটা খুলেন। শার্ট খুলবো? অবশ্যই খুলবেন, আজকে গরম বেশি না? খুলেন মিয়া, দেরি করতেছে। এই তাহলে সাত সমুদ্র 13 নদীর ওপারের রাজকন্যা? খুব সুন্দর না? সুন্দর বলে কম বলা হয়, এমনি তো অসহ্য রূপবতী। বুদ্ধি কেমন আপা? ডাক্তার মেয়ে, বুদ্ধিও নিশ্চয়ই আছে। রূপবতী, মায়াবতী এবং বুদ্ধিবতী, পছন্দ হচ্ছে? আমার তো যে কোনো মেয়েকে কয়েকবার দেখলে পছন্দ হয়ে যায়। সেখানে তুমি নিয়ে এসেছো রূপবতী, মায়াবতী এবং বুদ্ধিবতী, 3 in 1। আমার খুব পছন্দ হয়েছে, ছবি দেখেই প্রেমে পড়ে গেছি, গান গাইতে ইচ্ছে করছে। আচ্ছা, আমাদের গায়িকা কোথায়? মনীষা, মনীষা! কি রে, রাজকন্যা দেখেছিস? আমেরিকান রাজকন্যা? আচ্ছা, ওই গানটা সুর কি জানো রে? কোনটা? তুমি কি কেবলই ছবি? তুমি কি কেবলই ছবি, শুধু পটে লেখা, ওই যে সুদূর নীহারিকা, যারা করিয়াছে ভিড় আকাশের উনি, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে, আধারে যাত্রী গ্রহ তারা রবি, তু
খুন করে ফেলব। তোমাকে কি ওরা মারধর করেছে? করলে কোনো অসুবিধা আছে? আপা, আমার মনে হয় করেছে। আমারও তাই মনে হয়। মনীষা, তুই যা, তুই এখান থেকে যা। মনীষা, এদিকে। বাতিটা জ্বালা, আমার সামনে বস। কাছে আয়, কাছে আয়, আর একটু কাছে আয়। কেমন আছিস? ভালো। গল্প শুনবি? গল্প? হ্যাঁ, আমি একটা ইন্টারেস্টিং গল্প জানি। রূপকথার গল্পের চেয়েও ইন্টারেস্টিং গল্প, শুনবি? রূপকথার গল্প শোনার মতো বয়স নেই রঞ্জু। এই, তুই কি পাগল টাগল কিছু হয়ে গেছিস নাকি রে? হ্যাঁ, কল ঘরে গিয়ে মাথায় পানি ঢাল, যা। তাহলে তুই গল্প শুনবি না? না, রূপকথার গল্প বল শুনি। বল। আমরা দুজন যমজ ভাই বোন, তাই না? আমাদের স্বভাব, চরিত্র, আচার আচরণ, চেহারায় কোনো মিল আছে? না। মিল নেই কেন? মিল নেই কেন সেটা আমাকে জিজ্ঞেস করছিস কেন? আল্লাহকে জিজ্ঞেস কর, একমাত্র তো ওনারই জানার কথা। মিল নেই কেন সেটা আমি জানি, গত মাসে জেনেছি। কি জেনেছিস? আমাদের একজন আসল, আরেকজন নকল। তার মানে? আমাদের মায়ের কোনো জমজ ছেলেপুলে হয়নি, একজনই হয়েছিল। আরেকজনকে মা হাসপাতাল থেকে নিয়ে এসেছেন। কি বললি, পরিষ্কার করে বল। আমাদের মায়ের কোনো জমজ ছেলেপুলে হয়নি, একজনই হয়েছিল, আরেকজনকে মা হাসপাতাল থেকে নিয়ে এসেছেন। ডাস্টবিনে কুড়িয়ে পাওয়া একটি সদ্যজাত শিশুকে লোকজন হাসপাতালে দিয়ে গিয়েছিল। ওরকম একটা শিশুকে তো কেউ নিতে চায় না। এরা হচ্ছে মূর্তিমান পাপ। আমার অতি হৃদয়বান বাবা এবং অতি মমতাময়ী মা সেই শিশুটিকে নিজের শিশুর মতন বাড়িতে নিয়ে আসে। আমি এবং তুই
আমাদের দুজনের মধ্যে একজন হচ্ছে সে। আমার ধারণা আমি সেই জন। অবশ্য তুইও হতে পারিস। এবার যা বাবার কাছে জিজ্ঞেস করে আয় কে। যা রঞ্জু, আরে আজকে তোদের মা বাড়িতে আসবে, বাড়ির কি অবস্থা? এটা তোর ভূতের বাড়ি, এটা হন্টেড হাউস। আরে বাড়িটা একটু সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখবে, এইসব কি? হ্যাঁ, চারদিকে সব ধুলো, গাঁদা গাঁদা ধুলো। এই এই স্টপ, ছাড়ো, স্টপ বললাম, না যাও। তা না পরে আছিস কেন? হ্যাঁ যা, নতুন কাপড় পরে। এই আমার সঙ্গে কে যাবে তোর মাকে আনতে? মুবিন বাবা, আমাকে এক্ষুনি বাইরে যেতে হবে, একটা জরুরি ব্যাপার, চাকরির ব্যাপারে। তোর কাছে আমি কোনো এক্সপ্লেনেশন চাচ্ছি না। তুই যাবি কি যাবি না? ইয়েস অর নো? নো। রঞ্জু বাবা, আমার গায়ে জ্বর। জ্বর? ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। থাক, তোমাদের কাউকে আর যেতে হবে না আমার সঙ্গে। এই তোরা কেউ যাবি আমার সাথে? যাবি না? গুড গুড, ভেরি গুড। এই তোরা যাবি? ঠিক আছে, কাউকে আমার সঙ্গে যেতে হবে না, আমি একাই যাব। আব্বা আমি যাচ্ছি, আই এম গোয়িং। তুমি যাচ্ছ মানে? তুমি কে? হু আর ইউ? এটা কি ধরনের কথা বললে বাবা? সে এবারে জামাই। জামাই? হোয়াট ইজ জামাই? হ্যাঁ আব্বা, জামাই। জামাই? জামাই আবার কি? হ্যাঁ জামাই আবার কি? নিজের ছেলে মেয়েকে যাচ্ছে না, জামাই রওনা হয়েছেন, অ্যান আউটসাইডার। এই তুমি গরমের মধ্যে থ্রি পিস স্যুট পরেছো কেন? হ্যাঁ কেন দেখেছো? ভাদ্র মাসে গরমে কেউ থ্রি পিস স্যুট পরে ঘুরে বেড়ায়? দেখেছি, কম দেখেছি। খোলো স্যুট, খোলো, খোলো। জি। কোথায় রাখবো আব্বা? এখানে রাখো। ও আচ্ছা, খোলো এটা। টাইটও খুলবো? আগে চশমা খোলো। এসো আমার সঙ্গে। আমরা ওনাকে রিলিজ করে দিচ্ছি, তবে ওনার হাসপাতালে থাকলেই ভালো হতো। উনি চাচ্ছেন বাড়িতে যেতে। ওর হাসপাতালে থাকাই ছিল ভালো, বাড়ি গিয়ে করবেটা কি? বাড়িতে ওকে নিয়ে কেউ ভাবে? কেউ ভাবে না। এই যে এতদিন পরে ওদের মাকে আমি হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাচ্ছি, একটা ছেলে মেয়ে আমার সাথে আসতে রাজি হলো না। আমার সাথে কে এলো? জামাই। হু ইজ জামাই? অ্যান আউটসাইডার। তার আচার আচরণও অদ্ভুত, আপনি বললে বিশ্বাস করবেন না। এই ভাদ্র মাসের গরমে থ্রি পিস স্যুট পরে বের হয়েছিল। দেখুন দেখুন কাণ্ডটা দেখুন। সরি স্যার, আই এম এক্সট্রিমলি সরি। এসো এসো এসো, বাড়িতে এসে আর কি করবে? গাধার বাচ্চারা কি কেউ আছে তোমার জন্য? এসো দেখ। কেক, ও
ওরে নামের কাউকে চেনো? জি না, চিনি। এই খুকি, পরিণামের মেয়ে কোথায় থাকে জানো? তোমার কি হয়েছে? কিছু হয়নি। পরি কোথায় থাকে? তুমি কাঁদছো কেন? দিনের টুপি মাথায় দিয়ে উঠাইও হাসুরি, পরিণামের কোনো মেয়ে থাকে এখানে? আপনার মতলব কি? আমার কোনো মতলব নেই। মতলব না থাকুনি ভালো, এটা ভদ্র এলাকা, ধান্দাবাজি কোনো জায়গা না। পরি, ওই পরি, তোরে কেডা জানি খুঁজে। গার্মেন্টসে একটা চাকরির কথা বলেছিলাম না, সেটা হয়েছে, চলো। কি হলো, যাবে না? যাবো। পাইপের ভিতর এরকম সংসার পেতে লোকজন বাস করে আমি জানতাম না। না জানোনি ভালো, যত জানবেন তত কষ্ট। আসার সময় দেখলাম পাইপের উপর একটা ছোট্ট খুকি কাঁদছে, মেয়েটিকে? ওর নাম বনু, ওর মায় ওরে ফালাই থুয়ে গেছে গা। হাসছো কেন? এটা কি কোনো হাসির ব্যাপার? মনের দুঃখে হাসি। এইখানে তোমার চাকরি ঠিক করা হয়েছে, ভালো মতো কাজ শিখতে পারলে মাসে 2000 টাকা রোজগার করতে পারবে। পুরি, কেঁদো না, এই পৃথিবীটা অসহ্য রকম সুন্দর, অসুন্দরের স্থানে পৃথিবীতে নেই, এই কথাটা সবসময় মনে রাখবে। আমি তোমার নিজেই খেতে পারি, আমাকে আবার মুখে তুলে খাইয়ে দিতে হবে না? বিরক্ত করো না তো মা, হা করতে বলছি তুমি হা করো। এখন আবার এই আপেলও খেতে হবে নাকি?
আপেল তোমার জন্য না মা, আমি নিজে খাওয়ার জন্য এনেছি। মা, এখন যখন তুমি আছো ওদেরকে আসতে বলে দেই। কাদেরকে আসতে বলবি? যে মেয়েটার সঙ্গে মবিনের বিয়ের কথাবার্তা হচ্ছে ওর আত্মীয় স্বজনদের। না, আসতে বলে দে, বৌমাকে আমার খুব পছন্দ হয়েছে। আগে থেকে বৌমা দেখো না তো মা, বিয়ে হোক তারপর ডাকবে, বিয়ে তো নাও হতে পারে। বিয়ে হবে, আমি স্বপ্নে দেখেছি বৌমা এসে আমাকে পা ধরে সালাম করছে। এমন তো স্বপ্ন দেখতে পারিস না। আচ্ছা মা, আমার বিয়ে হচ্ছে, এই জাতীয় কোনো স্বপ্ন দেখেছো? একটা হ্যান্ডসাম ছেলে এসে তোমাকে সালাম করছে, এরকম কোনো স্বপ্ন দেখেছো? আমার বর কেমন হবে শুনে রাখো মা, সে দেখতে হবে রবার্ট রেডফোর্ডের মতো। সে আবার কে? হলিউড ফিল্মের নায়ক। কি অপূর্ব দেখতে! অপূর্ব কোথায়, ও তো দেখতে একটা ভ্যাবলার মতো। ভ্যাবলা? তুমি ওর কোনো ছবি দেখেছো নাকি? শোনো মা, আমার বর হবে বাবার মতো সৎ, আইনস্টাইনের মতো বুদ্ধিমান, আর দুলাভাইয়ের মতো মজাদার মানুষ। তোর দুলাভাই মজাদার মানুষ না, ওটা বোকা। আইনস্টাইনের মতো বুদ্ধিও চাইবি, আবার দুলাভাইয়ের মতো বোকাও চাইবি, তা তো হয় না। জামাইকে বোকা বলছিস কেন? জামাই মোটেও বোকা না। ও বোকা তো বটেই, পৃথিবীর শ্রেষ্ঠ বোকা। এখন আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করছে, ডিভোর্স নেবে। আবার কি ধরনের কথা! তুমি এ নিয়ে আঁতকে উঠবে না, বোকা মানুষ তো, তাই ভাবছে ডিভোর্সের কথা বললে আমি একেবারে ভিমরি খেয়ে পড়ে যাব। আমাকে তো চেনে না। নাও হা করো। আমি আর খাবো না। আহা, খাও তো মা, হা করো। ভাই কি ব্যাপার? কোনো ব্যাপার না। তুমি কি করছো? আমি বসে আছি। তুমি সবসময় ভং ধরে বসে থাকো কেন? আমি ভং ধরে বসে থাকি? হ্যাঁ, মনে যত দুঃখ থাকুক ভং ধরবে না। আমার দিকে তাকিয়ে দেখো, আমার মনে গভীর দুঃখ, গভীর হতাশা, তবু হাসি মুখে আছি, নো ভং। এনিওয়ে, খবর পথে শুনেছ? কি খবর? তোমার আপার সঙ্গে আমার ডিভোর্স হয়ে যাচ্ছে। তাতে অবশ্য কোনো সমস্যা নেই, তোমাদের সঙ্গে আমার যে সম্পর্ক ছিল তাই থাকবে। আমি তোমাদের সবাইকে খুব পছন্দ করি, বাট ডেফিনেটলি নট ইউর বড় আপা, সি ইজ এ ক্রিমিনাল। দুলাভাই, আপনাকে একটা কথা বলবো? একটা কেন, পাঁচটা বলো। আই লাইক ইউ, বাট নো ভং। কথাটা কি? কথাটা হচ্ছে, আপনি এবং আপা দুজন দুজনকে এত ভালোবাসেন যে একজন আরেকজনকে ছেড়ে কখনোই থাকতে পারবেন না। আমার 38 বছরের জীবনে এমন হাস্যকর কথা কখনো শুনিনি। হাস্যকর কথা হলে হাসছেন না কেন? আপনিও তো ভং ধরে বসে আছেন। অবশ্যই হাসবো, হা করে হাসবো, বাড়ির উঠানে দাঁড়িয়ে হাসবো। হাসি শুনে বুঝবে হাসি কাকে বলে। রঞ্জু! কি দুলা ভাই? শোনো, হাসি শোনো। কিছু হয় নাই আম্মা। পাগলের মতো হাসছো কেন? রঞ্জুকে শোনাবার জন্য হাসলাম। রঞ্জুকে শোনাবার জন্য হাসছো?
তার মানে কি? সে তুমি বুঝবে না, সেটা বোঝার মতো বুদ্ধি গড অলমাইটি তোমাকে দেননি। দুলা ভাই, দুলা ভাই আপনি বেঁচে গেছেন, বাবা বাড়িতে নেই, থাকলে সর্বনাশ হয়ে যেত। আমি জানি উনি বাসায় নেই, আই এম অ্যান ইন্টেলিজেন্ট পার্সন, তোমার আপার মতো না। রেনুমা, আমাকে এক কাপ। নো, নট ইউ ডিয়ার মনীষা। জি দুলা ভাই। আমাকে তুমি ভালো করে এক কাপ আদা চা দাও, হাসতে হাসতে আমার গলা বসে গেছে। একবারিতে একজন পাগল থাকলে আস্তে আস্তে সবে পাগল হয়। এখন কে পাগল হয়েছে? আমার বাবা। এখন বাবা রাস্তার মোড়ে দাঁড়িয়ে ট্রাফিক কন্ট্রোল করবে, তাই না? হে, কি করবো সেটা তার বিষয়, এক এক পাগল হয় এক এক কিসিমের, বুঝলেন? নদিয়াফা, আমার এক খালু জানছিল, হে মাটি খাইতো। কি খেত? মাটি? হ মাটি, প্যাককে দা কপ কপায়া খাইতো। এভাবে খেত? দুলা ভাই, এই নিন আপনার চা। চায়ের সঙ্গে আর কিছু লাগবে দুলা ভাই? কিছু খেতে ইচ্ছে করছে না। বাবা, তোমার কি মাটি খেতে ইচ্ছে করছে? মনীষা, কাপটা ধরো তো। এই মাইয়া, এদিকে আয়। মনীষা, ধরো। ব্যাপার কি দুলা ভাই? এই পুত্র, তুই আয়, গণতন্ত্র সবার জন্য এক শাস্তি। মনীষা, আপনার শাস্তি পর্ব শেষ হয়েছে দুলা ভাই? ফর দি টাইম বিং, ইয়েস। আপনার চাকরিটা কি এখনো আছে? গুড কোশ্চেন। অ্যান্সারটা কি? জানি না মনীষা, I don't know and I don't care. হ্যালো, এই ধুলা বানানটা যেন কি রস্য না দীর্ঘ? কি হয়েছে রে? কিছু হয়নি, যুদ্ধ যুদ্ধ খেলবে? যুদ্ধ যুদ্ধ খেলা? সেটা কিরকম, কি করে খেলে? খুব সোজা, তুমি একটা বালিশ নেবে, আমি একটা বালিশ নেবো, তুমি আমাকে মারবে, আমি তোমাকে মারবো। আচ্ছা, বালিশ নিয়ে আসি। আচ্ছা, নিয়ে নিয়ে। ওঠো ওঠো। ওহো, কি যে করিস না তুই, এই নাও বালিশ। খেলাটা খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে রে। খুব ইন্টারেস্টিং। এই 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 আমি এই এই গেলাম তো। কি বিশ্রী অভ্যেস, প্লেটে হাত ধুয়ে ফেললি কি মনে করে হাসছিস যে? শোনো আপা, আজ আমার মনটা এত ভালো যে কি করছি না করছি নিজে বুঝতে পারছি না। মন ভালো কেন? আজ আমি একটা সৎ কাজ করেছি। সৎ কাজ তো করবি, অসৎ কাজ করার জন্য কি তো জন্ম হয়েছে? আমি কি করেছি শোনো? এই হাছড়া। আচ্ছা শোনো, আমি একটা মেয়েকে একটা চাকরি জোগাড় করে দিয়েছি, মেয়েটা কুচ্ছিত জীবনযাপন করছিল, আমি তাকে উদ্ধার করেছি। উদ্ধার করেছিস, ভালো করেছিস, এখন তোকে উদ্ধার করার ব্যবস্থা করা হচ্ছে। মানে? মঙ্গলবার সন্ধ্যায় তোকে দেখতে আসবে। মেয়ে নিজে আসছে নাকি? না, মেয়ের আত্মীয় স্বজন দেখতে আসবে। মেয়ের নামটা জানো কি? শেহেরজান। শেহেরজান। আচ্ছা শুন, তোর ভালো জামা কাপড় আছে? ভালো জামা কাপড় লাগবে না, আমি তো জামা কাপড় দেখাবো না, চেহারা দেখাবো। আমার চেহারাটা সুন্দর না আপা? সুন্দর তো বটেই, ছোটবেলায় তোর গায়ের রং কাঁচা সোনার মতো ছিল,
রোদে রোদে ঘুরে নষ্ট করেছিস। এখনো যা আছে যথেষ্ট, তাই না আপা? এই হাত ছড়া। সরাবো না, সরাবো সরা বলছি। খাবো, বাবার সঙ্গে একটা জরুরি কথা আছে, কথাটা সেরে তারপর খাবো। কি কথা বাবার সঙ্গে? ড্রয়ারটা খোল। কি আছে ড্রয়ারে? একটা কৌটো দেখতে পাচ্ছিস? হ্যাঁ দেখতে পাচ্ছি। কি আছে এই কৌটায়? ঘুমের ওষুধ, দশটা খেলে আর কোনোদিন ঘুম ভাঙবে না, ওতে আছে ৫০টা। কি বলতে চাচ্ছিস পরিষ্কার করে বল। আপাতত তোকে বলার কোনো ইচ্ছে আমার নেই, যা বলার আমি বাবাকেই বলব। অবশ্য ইচ্ছে করলে তুই দরজার আড়ালে দাঁড়িয়ে শুনতেও পারিস, তোর শোনার প্রয়োজন আছে। মার শরীর খুব খারাপ, বাবার শরীরটাও খারাপ, হঠাৎ করে প্রেশার বাড়ে। তোর কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ তুই এমন কিছু করবি না। চলে যাচ্ছিস কেন? ভেতরে আয়। বসবো? এ আবার কি ধরনের কথা, বস। কি হলো, বস না। আমি শুধু একটা কথা বলতে এসেছি, কথাটা বলেই চলে যাব। আমি শুধু মাকে বলবো কথাটা। যে কথা মায়ের সামনে বলা যায় সেটা বাবার সামনে বলা যায়, কি বলবি বল। আমি আর মনীষা কি দুজন যমজ ভাই বোন? অবশ্যই যমজ ভাই বোন। এ আবার কি ধরনের কথা, তোর কি মাথাটা তো খারাপ হয়ে গেছে? বাবা, তুমি তো কখনো মিথ্যে কথা বলো না। আমি আর মনীষা দুজনে কি যমজ ভাই বোন? আমাদের একজন পথে কুড়িয়ে পাওয়া, যাকে তোমরা নিজের সন্তানের মতো মানুষ করেছ, সেইজনটা কে? আমি না মনীষা? আমি খুব কষ্টে আছি, তোমরা আমার কষ্ট দূর করো। আর তোমরা যদি আমার কষ্ট দূর করতে না পারো, তাহলে আমি নিজেই আমার কষ্ট দূর করব। কি করে দূর করবি, বিষ খাবি? এখানে ঘুমের ওষুধ আছে, ৫০টা ট্যাবলেট। মনীষা, মনীষা, এক জগ পানি আর একটা গ্লাস নিয়ে তো যা। তুই তোর ঘুমের ট্যাবলেটই খা, আমার সামনে খা, খা। কত বড় সাহস, আমাকে ভয় দেখায়? ঘুমের ট্যাবলেট খেতে হবে। আই উইল মেক ইউ সোয়ালো অল দিস ট্যাবলেট।
কত বড় সাহস, কত বড় স্পর্ধা! আমাকে ভয় দেখায়? রঞ্জু, তুই তোর ঘরে যা। রঞ্জু, বাবা তো হইচই করছে কেন রে? কার সঙ্গে রাগারাগি করছে? আমার সঙ্গে। তোর সঙ্গে কেন? আছে একটা ব্যাপার, তোমরা সবাই জানবে, এক সপ্তাহের মধ্যেই জানবে। তোর ওষুধের কৌটাটা ফেলে এসেছিলি, বাবা পাঠিয়ে দিলেন। রাখ, টেবিলের উপর রাখ। তোর পরবর্তী পরিকল্পনা কি জানতে পারি? হ্যাঁ, পারিস। হাসপাতালে রেকর্ড আছে, সেই রেকর্ড থেকে আমি আসল ব্যাপারটা জানার ব্যবস্থা করেছি। এক সপ্তাহের মধ্যে জেনে যাব। মনীষা, আমাকে এক কাপ চা খাওয়াতে পারিস? বড্ড চায়ের পিপাসা লেগেছে। না। মা, তোমার দুধ রেখে যা, পরে খাবো। মনীষা শোন, ওষুধের কৌটাটা কোথায়? রঞ্জুর ঘরে রেখে এসেছি। ও যদি খেটে ফেলে? খেলেও কোনো ক্ষতি হবে না মা, সব ওষুধ ফেলে দিয়ে আমি ভিটামিন ট্যাবলেট ঢুকিয়ে দিয়েছি। তাছাড়া রঞ্জু ঘুমের ওষুধ খাবে না, ও ভয় দেখানোর জন্য কৌটাটা ব্যবহার করছে। তোর অনেক বুদ্ধি মনীষা। হ্যাঁ মা, আমি জানি আমার অনেক বুদ্ধি, আর তাই মনে হয় আমি এই পরিবারের কেউ না, আমি বাইরের কেউ। আমার কোনো দুঃখ কষ্ট আছে, একটা শার্ট কিনে দেবার কথা, আপনি তিনটে কিনে দেবেন। থ্যাংক ইউ দাদা, ইউ আর ওয়েলকাম। আপনি ঘুষ খান বলেই তো সম্ভব, ঘুষ না গেলে সম্ভব হতো না। তোমরা সব কটা ভাই বোন হলে বদের হাড্ডি। সত্য কথা বলেছি দুলা ভাই, বদের হাড্ডির সঙ্গে একটা জায়গায় যাবেন? কোথায়? আমি রোজ দুপুরে যেখানে ঘুমাই সেই জায়গাটা আপনাকে দেখাতাম। তুমি কোথায় ঘুমাও সেই জায়গা আমার দেখার দরকার কি? আমার মনে হয় আপনি আমাদের বাড়িতে স্থায়ী সদস্য হিসেবে থেকে যাবেন, তখন দুপুরে ঘুমানোর জন্য আপনার জায়গা লাগবে। তুমি এই বেঞ্চিতে ঘুমাও। জি,
বালিশের ব্যবস্থা কি? আগে জুতো জোড়া মাথার নিচে দিয়ে ঘুমাতাম, এখন বালিশের ব্যবস্থা হয়েছে। বাহ, ওয়ান্ডারফুল। বাহ, ওয়ান্ডারফুল। দেখি ভাই, আপনি এখানে শুয়ে পড়ুন, আমি আপনার জন্য চায়ের ব্যবস্থা করি। এখানে চাও পাওয়া যায়? সবই পাওয়া যায়। কি ব্যাপার? কোনো ব্যাপার না স্যার, আমার নাম মোশারফ, মোশারফ হোসেন খান। আমার কাছে কি চান? আপনার জুতা নিয়ে চলে যাচ্ছে স্যার। সে কি? ওই দেখেন স্যার, আরে খান সাহেব না, কেমন আছেন স্যার? এই তো ভালো। এখানে একজন ভদ্রলোক ছিলেন, উনি কোথায়? উনার জুতা চুরি গেছে, উনি জুতার সন্ধানে গেছেন। নিন চারটা, তাহলে আপনি নিন। পরীকে আপনি একটা চাকরি জোগাড় করে দিয়েছেন, সে খবর আমি পেয়েছি। ইউ আর সো কাইন্ড। ঢাকা শহরে পরি তো একটা না, অনেক পরি। এদের জন্য কি করবেন স্যার? তোমার কাছে কৈফিয়ত দিতে হবে? আমার ইচ্ছা হয়েছে, আমি খালি পায়ে হাঁটাহাঁটি করছি। তুমি কমপ্লিট স্যুট পরে খালি পায়ে ঢাকা শহরে হেঁটে বেড়াবে আর আমি কিছু বলতেও পারবো না? না, কারণ আমি তোমার কেউ না। তুমি আমার কেউ না? না, এন ও নো। তোমার পথ তুমি দেখবে, আমার পথ আমি। আমার ইচ্ছা হলে আমি খালি পায়ে হাঁটবো, ইচ্ছা হলে আমি গামছা পরে হাঁটবো। একটা মেয়েকে যে দিয়ে গিয়েছিলাম, নাম পরি, ও কি কাজ করছে? হ্যাঁ করছে। এটা জানার জন্য এসেছিলাম মামা। আমি একটু দূর থেকে দেখে যাই। দূর থেকে দেখতে হবে কেন, কাছে গিয়ে দেখো। তিনতলা চলে যাও। মবিন শোনো, সিট ডাউন। মেয়েটিকে? কেউ না মামা। কেউ না যদি হয় তাহলে দেখতে এসছো কেন? আর আসবো না মামা। মবিন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মামা।
শেহেরজানের মামা এসেছেন, বসে আছেন। কথা বলছো না কেন? কথা বলার কি আছে এর মধ্যে? ভদ্রলোক এসেছেন, তুমি দেখা করবে না? না, আমার ছেলে সেজে গুজে বিয়ের পরীক্ষা দিতে যাচ্ছে, এটা চিন্তা করতে আমার কেমন যেন লাগছে। তুমি যাও, তুমি কথা বলো। হ্যালো, একটা কথা শুনে যাও। দেখো, পেটে গুড়ির দাগটা এখনো আছে। স্বাধীনতা যুদ্ধে গুলি খেয়েছিলাম, তখন যদি মরে যেতাম আনন্দ নিয়ে মরতাম, দেশের জন্য মরেছি। আজ আজ আমার ছেলে দেশ ছেড়ে অন্য দেশে যাওয়ার জন্য আনন্দে লাফাচ্ছে, আমার কষ্টটা তুমি বুঝতে পারবে না। তোলটা দাও তো। তুমি যাও, অতিথির যেন কোনো অমর্যাদা না হয়।